আমরা প্রবাসের মধ্যে যখন ফার্স্ট টাইম আসি তখন একটু সমস্যার মধ্যে পড়ি। এটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। তো আমার এক্সপিরিয়েন্সের মধ্যে আমি বলতেছি, আমার শেয়ার করতেছি, আমার ফার্স্ট যে এক মাস ছিল এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এক মাসের মধ্যে প্রথম আসছি, আসার পরে একটা বড় কোম্পানিতে আসছি, আসার পর আমি দুই দিন পরে জয়েন করছি ডিউটিতে। করার পরে অনেক মানুষ আছে ওইখানে, কিছু মুরব্বি টাইপের আছে, কিছু ইয়াং জেনারেশন আছে, আমার ছোট মানুষও আছে, কিছু কিছু আমার মতো বয়সও আছে। তো কিছু কিছু মানুষ আইসা বলে, ভাই কেমন আছেন, মানে নাম জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে, কোথা থেকে আসছে। তো বাংলাদেশের ষষ্ঠী জেলা, ষষ্ঠী জেলার মানুষই আছে এখানে। তো যা দেখার পরে কিছু লোক আইসা, দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক আইসা জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, কী অবস্থা, ভালো আছেন? তো আমি বলি যে হ্যাঁ ভালো আছি। তো বাড়ির কথা জিজ্ঞেস করে। পরে এক শ্রেণীর লোক আইসা বলে যে, ভাই কেমন আছেন, কী অবস্থা? দেন হুট করে বলে ফেলে, ভাই কয় টাকা দিয়ে আসছেন বা মানে বিদেশে? তো আমি পরে বলি যে আর কি, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসছি ভাই। পরে বলে, ভাই কী লেগা আইসেন, এই যে বিদেশের মধ্যে কী দেশে কিছু করতে পারেন নাই, কেন আসছেন এই 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে? আর কোম্পানি ভালো না, এই স্যালারি দেয় না, বেতন দেয় না, খাওয়ার টাকা দেয় না, কিছু দেয় না। পরে এটা শুননা একদম দিল টিল সব ভেঙে যায়, একদম সব কিছু উলটপালট হয়ে যায়। পরে আরেক দলের আরেক শ্রেণীর লোক আছে, আইসা বলে কি অবস্থা, কেমন আছেন, নাম টাম সব কিছু জিজ্ঞেস করে। সব কিছু জিজ্ঞেস করার পরে ওর মতো জিজ্ঞেস করে যে কত টাকা দিয়ে আসছেন। তো পরে বলি যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসছি ভাই, এই অবস্থা। বলে যে চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন আর নিজের লক্ষ্য একদম সিধে রাখবেন, কাজ করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো তখন ওই কথাটা শুনে একটু বল পাই আর কি, বল পাইছি। দেন এই পর্যন্ত এখনো করতেছি। যারা এই কথা বলছে আগের, মানে দুই শ্রেণীর লোক, আগের শ্রেণীর লোক, দুই শ্রেণীর লোক যারা এটা বলছে যে ওই যে আপনি তো আসছেন এত টাকা খরচ করে কী লাভ, এই সেই বকর চক্কর, আপনি তো এইগুলো শুনে দিল একদম ইয়ে হয়ে গেছে, ওরা হচ্ছে দিল কালো লোক এই জন্য এগুলা বলছে, এখনো 20-25 বছর পরে পইরা আছে বিদেশে, কিছু করতে পারে নাই এই আর কি। আসলে মেসেজটাই দুটো পর্যন্ত, মানে ফার্স্ট টাইম যারা বিদেশে আসে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, দেন 10-5-6 বছর পরে একটা লাইনে আসে এই আর কি। সবাই যারা বিদেশে আসেন হাল ছাড়বেন না, একদম হাল ধরে রাখবেন, ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আপনার সফল হবেন, সফল হবেনই আপনারা। আশা করি ভিডিওটি, আসসালামু আলাইকুম।